ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো অন্যদিনের মতো প্রথমেই বেশি বকবক করে শুরু করবো না, ভিডিওটা দেখতে থাকো। আজকে অনেক কিছু হতে চলেছে, আজকে একটা মন খারাপেরও দিন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? তো এখন আমি মাম্মার জন্য দুধ আর কর্নফ্লেক্স রেডি করেছি, যেহেতু তাইকোয়ান্ডো ক্লাস আছে আজকে বিকালবেলায়, সন্ধেবেলায়। তো সন্ধে হয়ে গেছে, 5:30 বাজে। হ্যাঁ, 5:30 বাজছে, ও ঘুমাচ্ছে। এবার ঘুম থেকে ওকে তুলবো, করে খাইয়ে দেয়, ড্রেস ফ্রেস পরিয়ে দেবো। মন খারাপ কেন বললাম সেটা একটু পরেই জানতে পারবে, তার জন্য ভিডিওটা দেখতে হবে। হয়েছে 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 কিরে হয়েছে ওনা নিয়ে নাচ, সবসময় ওনা গুলো নিয়ে নেচে যাবে। চলো 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 চলো, দাও ওনাটা, দাও ওনাটা নেবো আমি, দাও। রেডি হয়ে গেছি মেয়েটাকে। না এমনি দিনে তোমার যদি যেদিন তাইকোয়ান্ডো থাকবে না, সেদিন সাত সকালে উঠে পড়বে, সকাল মানে বিকালবেলা, কেউ মানে ডাকতেও হবে না কিছু। তাইকোয়ান্ডো ছুটির দিনে স্কুলেও যাওয়া হয় আর কি। তো এমনি সব এমনি সময় উঠে পড়বে, না থাকলে স্কুল, না থাকলে তাইকোয়ান্ডো, না থাকলে। আর যেদিন তাইকোয়ান্ডো থাকবে কিছুতেই উঠতে চাইবে না, মোটামুটি 15 মিনিট ধরে তোমাকে ডাকতে হবে। 15 মিনিট ডাকার পরে আলিশি ভেঙে তারপর উঠবে। দুধ খাওয়ার সময় কতক্ষণ একটা পায়না, মানে বুকে ঝুঁকে রীতিমতো ওকে খাওয়ানো হয়। তো রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়ি। মাম্মা ক্লাসে এসে ড্রেস পরে নিয়েছে, কেউ ওলা উঠতে নিয়ে ঘোরাচ্ছে, এটা বড় করা তো ভালো হয়। তুমি তাহলে ফাইটিং করলে না কেন? প্রচুর ওই জন্য তো বাড়িতে প্র্যাকটিস করতে হবে, এটা তবে ব্যথাটা কমবে, বুঝেছো? ঘরে চলে এলাম, আজকে বড়ের সঙ্গে আসা হয়নি। তার কারণ হচ্ছে যে মার্চ মাস, বুঝতেই পারছো, ব্যাংকের প্রচুর চাপ থাকে। তো বললো যে তোমরা চলে যাও, আমার দেরি হবে, আমরা অটো করে বাড়ি চলে এলাম। আজকে মাম্মাদের তাইকোয়ান্ডো ক্লাসে প্রচুর কিক্স প্র্যাকটিস করেছে, মানে এক একদিন এক এক রকম করায়, এক একদিন ব্লকস পাঞ্চেস এসব মারে, আজকে কিক্স করিয়েছে, অনেকগুলো করেছে। তো ব্যথা প্রথম দিন করলে একটু হয়, তারপর আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যায় সব কিছুই আর কি। যাই হোক, চলো এবারে ফ্রেশ হই, মাম্মাকে ফ্রেশ করাই, চলো। আবার কি পড়াচ্ছিস? আবার সেই পড়াচ্ছিস? হ্যাঁ, তুমি বলো। আচ্ছা তুমি বলো তো, 4+2 ইকুয়ালস টু কত? 4+2 1 2 3 4 5 6 আর 5+5 কত? 10 আর 5 - 2 5 - 2 - 2 আচ্ছা আগে 5 ধরো, দে -2 মানে দুটো কমবে, 5 থেকে দুটো কমবে, এই দুটো বাদ দিই, দুটো কমাও, দিয়ে কটা রইল? মাইনাস মানে কমা আর প্লাস মানে বাড়া, কটা রইল এখানে? এখানে কটা আছে? 1 2 3 হ্যাঁ। আচ্ছা বলো তো, এখানে বাবা মায়ের ব্যাগ গোছানো হয়ে গেছে, বাবা আর মা আমাদের ছেড়ে চলে যাচ্ছে জানো তো। বাবা মা চলে যাচ্ছে, ব্যাগপত্র গোছানো হয়, তোমাদের বললাম না যে একটু একটু মন খারাপ, ওই জন্যই বাবা মা আমাদের ছেড়ে চলে যাচ্ছে, ছেড়ে চলে যাচ্ছে বলতে, দাঁড়া 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 বলি, শেষ করতে দাও জানো তো, শেষ করার আগে উল্টো পাল্টা করে ভেবে নিও না। যেটা হচ্ছে যে সে বলেছিলাম না তোমাদের বিয়ে বাড়ি থেকে আসার পরে যে মার বাবা একবার বাড়ি যাবে আমরা আসার পরে, তো আজকেই হচ্ছে সেই দিন। তো মার বাবা রাতে ট্রেনে যাবে, ওই 12:50 ট্রেনে মেলে যাবে, তার জন্য ব্যাগ ফ্যাগ সব গোছানো হয়ে গেছে। তো মোটামুটি কদিন? 15 দিন মতো, তাই তো যাওয়া আসা নিয়ে? হ্যাঁ 2 সপ্তাহ, 14-15 দিন যাওয়া আসা নিয়ে, 14-15 দিন। পুরো সংসারটা আমার মাথার উপর চাপিয়ে দিয়ে ওনারা কেটে পড়ছেন, বলছে তুই দায়িত্ব নে, আমরা চললাম একটু ঘুরু ঘুরু করতে, স্বামী স্ত্রী। তো বাবা এবারে চুল পাকা নিয়ে যাবে, বাবাকে দেখে সবাই প্রথমে অবাক হবে, তারপরে হাসবে যে কি হলো ব্যাপারটা, হঠাৎ করে সাদা চুল হয়ে গেল কেন? মাম্মা এ মাম্মা, এবার তুই দুপুরে কার কাছে শুবি? আর দা শ্বশুরে, তোমরা একটা জিনিস দেখবে এই ব্যাগের মধ্যে কি আছে, ভাবছো তো জামা কাপড় আছে, আসলে কিছুই না। এটা হচ্ছে মা যাচ্ছে আর জল যাবে না তাই কখনো হয়, এখানে আছে 2 লিটারের একটা বটল আছে, ঠিক আছে, তারপর এখানে আবার
এটা বড় 2 লিটারের, এটা ছোট ছোট 1 লিটার করে, এটাও 2 লিটার আছে। জানি না এই ব্যাগের মধ্যে আরো আছে কিনা, ব্যাগটা খুলছি না, জাস্ট এটুকু দেখালাম। আর এদিকে মা বাবার বাড়ি যাবে বলে সেই খুশিতে আছে, এত আনন্দ হচ্ছে। কি তো তোদের ছেলে যাচ্ছে, তোরা কি করবি? যাওয়া হয় কিন্তু বাবা থাকে আমার কাছে কলকাতায়, একদিন গিয়ে চলে আসতেন, কিন্তু এটাকে 2 সপ্তাহে প্রথমবার। যেতে তো হবে, নাহলে হবেও না। তো এখানে প্রথম প্রথম একটু, কারণ আমার একটু কেন ইয়ে লাগছে, কারণ কি প্রথম যখন এখানে আসি তখন তো জিনিসপত্র কিছুই গোছানো গাছানো কিছুই ছিল না। তখন যখন চালিয়ে নিতে পেরেছি, হ্যাঁ একটা কি ছিল, মেয়েটা স্কুল ছিল না, ঠিক আছে, গুবলুয়া ছিল না। এখন মেয়েটা স্কুল হয়েছে, তারপর বরকে টিফিন দিতে, বরকে টিফিনও দিতে হবে, তার সঙ্গে গুবলু আছে, মোটামুটি আমার 3খানা বাচ্চা তোমরা ধরে রাখো, এবারে 3খানা বাচ্চাকে আমার সামলাতে হবে। গুবলু তো জানো, গুবলু বুঝতে পেরেছে, জানো তো ব্যাগ গুছিয়েছে মায়েরা। আর বাবা, বাবা যদি কোথাও যেত, মানে কোথাও যায় না, গুবলু সে কেমন করে, এখনো বুঝতে পেরেছে যে মানে কিছু একটা হতে চলেছে। আমরা যাবো কিনা সেটা এখনো বুঝতে পারছে না, মোট কথা বুঝতে পেরেছে যে বাবার মানে যাবে, ওই জন্য সেটা খ্যাঁক খ্যাঁক করেই যাচ্ছে। এখানে সব মা মুড়ি টুড়ি সব এনে রেখে দিয়ে যাচ্ছে, সব জড়ো করে অনেকগুলো মুড়ি এনেছে, ঠিক আছে। কেউ কিন্তু বলবে না, কেন বলো তো, কারণ আমরা একটু মুড়ি খেতে ভালোবাসি, তো ওই জন্য। এবার এটা একবার আমরা খেয়ে নেবো না, আবার বাবা মা আসার পরেও তো শরীর টরীর তো খারাপ হতে পারে, তোমার রেস্ট নেবে, এত দূর থেকে চান্ডি করে আসবে, আনা রইলে এখন চলবে এখন অনেকদিন। আর ফ্রিজে মোটামুটি মাছ, চিকেন, তারপরে ওই টুকিটাকি সবজি যেগুলো লাগে, সবজি তো আর বেশি দিন রাখা, মানে কটা দিনের জন্য আপাতত রেখে দিয়ে যাচ্ছে। মাছটা মোটামুটি চলে, মাছ ডিম মাংসটা আছে, ওগুলো ঠিক আছে, অসুবিধা হবে না। সবজিটা তো বেশি দিন রাখা যাবে না, যতটা পেরেছে এনে দিয়েছে আর কি। তারপর কিছু মশলা টসলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ওগুলো সব রেডি করে দিয়ে যাচ্ছে। কারণ বুঝতেই পারছো মানে সকালে উঠে থেকে সব দিকটা একা সামলাতে হবে, কারণ মা থাকলে কি হয়, আমি মেয়েরকে এদিকে সামলাই, মা রান্নাবান্না হয়, তারপরে টুকিটাকি মানে দুজন মিলে চাড়িয়ে চুড়ি আর কি হয়। তো এবার একা থাকার মানে একা থাকতে গেলে পুরোটাই এবার পুরো আমার ঘরে পড়ে, এবার জন্য মা বললো যে যতটা পারি করে দিয়েছে, তো সুবিধা হবে। মাছ ফাছ কিনতে যায় এখানে, আবার মাছ কিনতে যাওয়ার সমস্যা কি, মাছ বেছে দেয়, আবার বেছে দেবে এমন ছাল চামড়া সব তুলে দেয়, এ করে দেয়, প্রচুর ঝামেলা, আবার আনতে যাওয়ার ঝামেলা। ওই জন্যই রেডি আনা আছে, একটু গিয়ে বার করবো, রান্না করবো। ঘরে জিনিসপত্র থাকলে জানো তো রান্না করাটা মানে কোনো ব্যাপার হয় না। খাওয়া দাওয়া সব হয়ে গেল, এবারে চুলে তেল দিতে হবে, এটা আমার এখন ডেলি রুটিনের মধ্যে পড়েছে, কাজ বলতে পারো। ক্যামেরার দিকে তাকিয়ে হচ্ছে না, চুলে তেল লাগিয়ে একদম সোনামের মতো চুলটা বেঁধে নিয়েছি। আমার বর জানো তো মানে এরকম চুলে তেল দিলে না মুখটা একটু অন্যরকম লাগে, তো শ্যাম্পু করা চুল থাকলে আর এমনি তেল লাগালে মুখটা একটু আলাদা আলাদা লাগে, দেখবে বলে তোকে এই চুল বাঁধাটা এরকম দেখতে আমার খুব ভালো লাগে। বড় বলে বড় বলে কি জানো, বলে খনটুর মতো লাগছে, ভাবো নাম কিরম ভাবো, বলে কি সুন্দর মুখটা একদম ঘটি পাড়া হয়ে গেছে, মানে কত রকমের নাম ওর আছে। রেডি দাদা যাবে না, মাম্মার চিন্তা ধরে গেছে, চান্টু রেডি হয়ে গেছে, দাদা এখনো কোনো রেডি হয়নি, ঘুম এসে গেছে। আর গুবলু এখানে খুব চিন্তায় পড়ে গেছে, গুবলু গাছে বেঁধে দেওয়া হয়েছে, কারণ এবার থেকে গলায় দড়িটা দেওয়াই থাকবে, কারণ একা থাকবে তো কখন হুট করে বেরিয়ে চলে, দড়িটা থাকলে তবু সুবিধা। বুঝতে পেরে গেছে যে যাবে, তাই তো। গুবলু গুবলু তোমাকে নিয়ে যাব, বাবা মা বেরিয়ে পড়ছে, আর বাজে এখন 11:45, তার সঙ্গে কে কে যাচ্ছি, আমরা সবাই যাচ্ছি। হ্যাঁ ওই দড়িটা খোলো, নাহলে বেরিয়ে চলে যাবে বলে বাঁধা হয়েছে, এক্সাইটেড হয়ে গেছো। সবাই মিলেই বেরিয়ে পড়লাম, গুবলুকে না নিয়ে এলে গুবলু চেঁচিয়ে মাথা খারাপ হয়ে যেত, এরকম করে বেচারি সবাই চলে আসবো, হঠাৎ করে কোনোদিন তো ছাড়া হয় না ওকে একা, ওই ওকে নিয়ে এলাম, যা করে কোলে নিয়ে থাকবো, ও নিয়ে চলে আসবো। সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু কুকুরগুলো জেগে আছে। হ্যাঁ 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 এইবার খেত খাতানি শুরু করে যখন চলে যাবে, না না ওইগুলো সব কোনোদিন দেখেনি না, ফার্স্ট টাইম দেখছে কি হচ্ছে ব্যাপারটা। পরে গিয়ে গল্প করতে পারবে, পাড়ার লেডি কুত্তা কোনো কে আগরপাড়া থাকলে তো মাঝে মাঝে স্ন্যাচের ওখানে যেতে, কিন্তু এখানে তো কোথাও যাবে না। ওই লেডি কুত্তাতে গল্প করবে, কি হচ্ছে, বসো তুমি বসো, লাফাবে না, দেখেছো বাঁশি বাজছে কখন, কি হচ্ছে,
হ্যাঁ আমরা এসেছি তো, তুমি যাবে। বাবা মশা কামড়ায় না, না মশা কামড়ায় না তো বাবাকে, আমরা দেখো নাচছি পা গুলো নিয়ে নিয়ে, এই বাবাকে আর গুমলুকে কামড়ায় না। বাবা শ্বশুর বাড়ি যাবে, খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। মারা মারল কারকে মারবে লু, বলছি আমি কথা বলতে পারি না বলে তোমরা আমাকে যা খুশি বলে দিচ্ছ। হ্যাঁ চলো এবার আমাদের আমাদের একটা কন্যা, আরে এই যে আমাদের একটা বিচতি পুত্র কোথায় গেল? তুই সবটা ভালো করে দেখ, আমার মা বাবা এখন নেই আমার কাছে, ঠিক আছে? তো ভালো করে একটু সেবা করতে সুযোগ, তুমি আমাকে বহুত অত্যাচার করো, তুই কি করবি? চলো চলো মামা ঘুম থেকে গেছে বল, আরে কালকে স্কুল আছে সকালে, পুরো খচা পচা হয়ে গেছে বাবা। ও আরে বাবা, চলো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো কী করতে হবে তোমরা তো জানোই, আজকে আর বলছি না, আজকের মতো টাটা, গুড নাইট।